আসসালামু আলাইকুম। অনলাইন ফিস ডেলিভারি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় মাছ চাষি ভাইরা, প্রত্যেকদিনের ন্যায় আজকে আমি আপনাদের মাঝে হাজির হচ্ছি একটি নতুন মাছের পোনা নিয়ে। যে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো নতুন বছর অর্থাৎ 2022 সালে আপনার হচ্ছে শোল মাছ চাষ পদ্ধতি এবং এই মাছের পোনাটি আপনারা কোথায় পাবেন সেই সম্পর্কে বিস্তারিত হবে। তো আসুন আমরা দেরি না করে আমরা চলে যাই মূল আলোচনায়। শোল মাছকে আমরা অনেকে রাক্ষসী মাছ বলে থাকি, কিন্তু এই মাছটি চাষ করে আপনারা অনেকে লাভবান হতে পারেন এবং বর্তমান সময়ে এই মাছের চাহিদা কিন্তু ব্যাপক। তো এই মাছের বাজারজাত এবং বাজারজাতকরণ এবং এই মাছের বাজার মূল্য কিন্তু অধিক। তাই আসুন আমরা এই মাছটি কিভাবে চাষ করতে পারি সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করি। এই মাছটি চাষ করতে হলে অবশ্যই আপনাকে পুকুর ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হবে। তো এই মাছ যে কোনো পুকুরে চাষ করা সম্ভব, উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য যে পুকুরে শোল মাছ চাষ করবেন সে পুকুরে কচুরিপানা এবং কর্মীলতা থাকতে হবে। শোল মাছ পুকুর কচুরিপানা দিলে ভালো হয়। খেয়াল রাখতে হবে কচুরিপানা যেন পুকুর ভরে না যায় সেই দিকে। এজন্য পুকুরে তিন ভাগের এক ভাগ কচুরিপানা থাকতে হবে। শোল মাছের পুকুরে চার পাশে কমপক্ষে 5 ফুট উচ্চতা করে জাল দিয়ে বেড়া দিতে হবে, কারণ বর্ষার সময় শোল মাছ লাভ দিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারে। তো এরপরে কথা বলবো শোল মাছ প্রাপ্তি সম্পর্কে। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, আপনারা কিন্তু এই মাছের পোনাটি আমাদের কাছ থেকে অর্থাৎ অনলাইন ফিস ডেলিভারির কাছ থেকে আপনারা নিতে পারেন। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মাছের পোনাটি আপনারা নিতে পারেন। তো এরপরে এই মাছের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আপনার উপযুক্ত খাদ্য। শোল মাছের উপযুক্ত খাদ্য, শোল পুকুরের আপনার যে প্রাণীজ খাদ্য রয়েছে অর্থাৎ জুপ্লান্টক, প্রাণীকণা ইত্যাদি খেয়ে কিন্তু বেঁচে থাকে। ছোট পোনাকে শুটকি মাছের গুঁড়া খেতে দিতে হবে। শুটকি মাছের গুঁড়া হিসেবে চিংড়ি মাছের গুঁড়া ভালোভাবে পিষে তারপরে দিতে হবে। এভাবে 15 দিন খাওয়ানোর পর পোনাগুলি 2 থেকে 3 ইঞ্চি সাইজের হবে, তারপরে কিন্তু আপনি করতে পারেন। এছাড়া আপনি কিন্তু শোল মাছকে ফিট খাবার খাওয়াতে পারেন, ভাসমান ফিট খাওয়াতে পারেন। যেহেতু এইগুলো হচ্ছে আপনার উন্নত জাতের শোল, সেক্ষেত্রে আপনি কিন্তু এই মাছের পোনাটি চাষ করতে পারেন এবং চাষ ব্যবস্থাপনার মধ্যে আপনি সুষ্ঠুভাবে এই মাছটি পরিচর্যা করতে পারেন। তো প্রিয় মাছ চাষি ভাইয়েরা, এই মাছটি যদি আপনারা এইভাবে চাষ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু লাভবান হতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে সুষ্ঠু সবল মাছের পোনাটি নির্ণয় করতে হবে। আর সেজন্য আপনারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন। আপনাদের সাথে আমার কথা হবে নতুন একটি ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।